আসসালামু আলাইকুম ফিওয়ার্স আমরা এখন আছি যে দিনাজপুরের যে বিরল যে স্থলবন্দরটা রয়েছে সেই স্থলবন্দর আর এই যে দেখছেন বিরল ল্যান্ডপোর্ট লিমিটেড দিনাজপুর বাংলাদেশ আমরা আছি এখানে আর আমার পিছনে হচ্ছে রেল লাইন এই রেল লাইন ধরে কিছুটা পথ গিয়ে হচ্ছে আমাদের যে বাংলাদেশের শেষ সীমানা আমি শেষ সীমানা পর্যন্ত যাব এবং আপনাদের দেখাবো আর আমি এখন যাচ্ছি সেই দিকে তো যাই বাংলাদেশের যে ল্যান্ডপোর্ট এই যে দেখছেন শেষ সীমানা ওইখান পর্যন্ত আমি যাই আর কি জিহ আমি এখন যে লাইনটিতে হাঁটছি এটি কিন্তু সরাসরি চলে গেছে ভারতে আর এই সাইডটা হচ্ছে ভারত আর এই দিকে যেটা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আর আমি কিছুটা পথ এগিয়ে যাব আমি বিজেপিদের কাছ থেকে অনুমতি নিয়েছি যে বাংলাদেশের শেষ সীমানা যে নোম্যান্স ল্যান্ড রয়েছে অতিক্রম সেখান পর্যন্ত আমি যাবো কিন্তু অতিক্রম করতে আমাকে নিশ্চিত করেছে তো আমি দেখছি ওই পাশে আমাদের একটি বাংলাদেশি ট্রেন ঢুকে আছে এখন ওইটি হয়তো বের হবে হয়তো বা এখন হয়তো কিছুক্ষণ পরে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এটি কিন্তু হচ্ছে বাংলাদেশের যে রেল লাইন সেটা আমি এখন বাংলাদেশের রেল লাইনের মধ্যে আছি আর আমি যাচ্ছি এখন ইন্ডিয়ার আর এই লাইনটি কিন্তু সরাসরি চলে গেছে যে ভারতের শেষ রেল স্টেশন যে রাধিকাপুর রেল স্টেশন যে রয়েছে সেই রেল স্টেশন পর্যন্ত আর কি আর এই লাইনটা দিয়ে মানে বাংলাদেশ থেকে এই লাইন দিয়ে ট্রেন ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যেতে পারবে আপাতত এখান দিয়ে মালগাড়ি চালু আছে শুধু তো দেখি মালগাড়িকে আমাদের দেখার সৌভাগ্য হয় নাকি যেহেতু ইন্ডিয়া থেকে ব্যাক করবে শুনলাম কিছুক্ষণ আগে ঢুকেছি ট্রেনটি আর এই যে সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে টিনের একটি ঘর দেখতে পাচ্ছি আমরা সেখান পর্যন্ত হচ্ছে বাংলাদেশের সীমানা ভিউার্স এই যে দেখছেন এই রেল লাইনটা হাঁটছি আমি এটি মানে খুবই একটি এক্সাইটেডমেন্ট কাজ করছে যে আমি আসলে এখন আছি যে বাংলাদেশ এবং ভারতের যে আন্তর্জাতিক সীমানার রেখা আছে শেষ মানে তার একবারই শেষ মুহূর্ত খান আর এই যে আমি কিন্তু আর একটু পরে কিন্তু এখন সুন্দর লাইনটি আছে ভারতের সেটা কিন্তু আমি পার করে ফেলব এই যে এখানে আমি আপনাদেরকে দেখাই এই যে সামনে কিন্তু সুন্দর লাইন মানে আমি এখন কিন্তু বাংলাদেশে না ইন্ডিয়াতে ওয়েলকাম টু ইন্ডিয়া আর এই ব্রিজটা আমাকে ওখান থেকে যে বিজিবি বলেছে যে এই ব্রিজটা আমি যাতে অতিক্রম না করি এই যে মানে খুবই একটি চমৎকার এখানে দৃশ্য আর এই যে এটা হচ্ছে ব্রিজটি কিন্তু সম্পূর্ণ ভারতের মধ্যে আর আমি ব্রিজটি আমাকে যদিও নিষেধ করেছে তারপর আমি একটু যাই আপনাদের আমি আগে একটু দেখিনি বি এসে নাকি মানে খুবই ভয়ে কাজ করছে যে এই বর্ডারে এসেছি আমি এই যে আমি কিন্তু এখন মানে সম্পূর্ণ ভারতের মধ্যে আছি যেটা মানে উইদাউট ভিসা পাসপোর্ট ছাড়া আমি এখন আছি ভারতের মধ্যে আর আমি একজন দেখি পাচ্ছ ওখানে যে ভারতীয় নাগরিক রয়েছে ভারতীয় কাজ করছে ওখানে আর কি ভাইয়া এই যে মানে বৃষ্টি হচ্ছে যার কারণে এভাবে দেখাতে পারছি না যে এটি হচ্ছে ভারতের সীমানা সীমানা বলতে আমরা কিন্তু এই এখান থেকেই ওই ব্রিজের এই পাশে কিন্তু সম্পূর্ণটা হচ্ছে ইন্ডিয়া আর ওই যে দূরে দেখা যাচ্ছে তার ক্যামেরাতে দেখা যাচ্ছে না হয়তো ভালো করে কিন্তু ভালোভাবে এখানে আসলে আমি বুঝতে পারছি যে ওইটা হচ্ছে তার কাটা ভ্যারা নোম্যান্স ল্যান্ড আর ওই পাশে দেখা যাচ্ছে বাংলাদেশি যে লোকোমোটিভটি আমি দেখতে পাচ্ছি ও খুবই এক্সাইটেডমেন্ট আর এটি কিন্তু হচ্ছে ভারতের মধ্যে সম্পূর্ণটা এই জায়গাটাতে একটু মানে ভয়ও কাজ করছে আর এটি হচ্ছে কিন্তু মানে আমি এখন কিন্তু আছি ভারতের মধ্যে আর উইদাউট ভিসা অ্যান্ড পাসপোর্ট ছাড়া মানে না আছে আমার কাছে কোনো ভিসা না আছে কোনো পাসপোর্ট আর আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের মধ্যে আর আপনাদের দেখাচ্ছে ভারতের মধ্যে আর একটু বৃষ্টি হচ্ছে ওই পাশটাতে যাই ওখানে ছাউনি দেখা যাচ্ছে ওখানে দাঁড়িয়ে আবারও আপনাদের আমি দেখাচ্ছি আর এই যে এই ব্রিজই কিন্তু দুইটা দেশকে একত্রিত আবারও মিলিত করেছে আর যে এই যে নদীটা মানে একটু মানে নদীর মতো দেখছেন আর কি এটা নদী না বিল মানে খাড়ি এটাই কিন্তু দুই দেশকে আলাদা করে দিয়েছি এই দিক বাংলাদেশ এই দিক হচ্ছে ইন্ডিয়া আর সীমানা রেখা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে এই যে সীমানা বিয়াল্লিশ সাত আর বৃষ্টি কিন্তু জোরে আসতে শুরু করেছে আমি যাই একটু যেখানে এটি হচ্ছে বিজিবিদের চেকপোস্ট আর এই লাইন ধরেই কিন্তু চাই হচ্ছে মানুষ ভারত